রংপুরের পীরগাছা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান। এ সময় আরো বক্তব্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নিজেকে অনেক কথা বলি, করোনা আসছে, করোনা থাকবে, আমার মনে হয় যে কখন